রোজা হচ্ছে মানুষের ফরজদারিতা বাড়ানোর পথ এই রোজা হচ্ছে আল্লাহ কোরআন নাযিলের মাস কোরআন তেলাওয়াত করার মাস 12 মাস তো পড়বে এই মাস আরো বেশি পড়বে এই রমাদান কোরআন বুঝার মাস আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন আরে এই দেশের মানুষ গজল গায় আমি والله আমি 2014 সালে বাংলাদেশে আসছি এই গজলের বয়স অনেক হয়েছে সত্যি আর যখন বাড়িতে ঢুকলাম কয়েকদিন পরেই বলে যে ওই যে ওয়াজ মাহফিল তো ওয়াজ মাহফিলে গজল গাচ্ছে আমার ভাতিজা ভাতিজা হবে বা নাতি হবে ভাতিজা ছেলে তো নাতি হবে ভাতিজা ছেলে খুব সুন্দর গলা তা আমাকে বলতেছে যে ওর একটা গজল গাইবে তাই শুন কি সুন্দর গলা করে যা ফেটা তার নাতি গাও গাও তো ও এই গজলটা গাইবে গজল গাইতে গেতে বলেছে জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কই লই নাই কই থাম তো কি কষ্ট জান্নাতের আশা করছ না জাহান্নাম কই ভাবছ না তো তুই মুসলমান ছিল তো মুসলমান কেন কই হাজার হাজার মানুষের সামনে বলে কারো গায়ে লাগে না কারো গায়ে লাগে না কেউ বুঝে না কি যাচ্ছে কি বলছে কি ছেলে কি বলছে কি ছেলে আমি তিরস্কার করছি না আমি বলবো ভাই আমার অনুভব করো তুমি রাসূলকে চাচ্ছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল যেটাকে বলেছে পানা চাও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে যেই ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আল্লাহর কাছে জান্নাত চাইবে জান্নাত নিজেই আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহকে জান্নাত দাও যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় জাহান্নাম থেকে আশ্রয় চাইবে জাহান্নাম নিজেই দোয়া করবে যে আল্লাহ তুমি ওকে আশ্রয় দাও কেন এটাকে তুমি শোনো নি রাসূলকে চাচ্ছ অথচ জান্নাতেরও আশা করো না জাহান্নামকে ভয় পাও না হয় নাকি এটা কেন আশা তো তোমার রাসূলকে আমি চিনি না আমি যে রাসূলকে চিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে সকাল সন্ধ্যা জাহান্নামের পানা চাও ভয়ঙ্কর জায়গা বাপলা ভয়ঙ্কর আরশের মুখ আগুনে জ্বলে যাবে বিভৎস অবস্থায় থাকবে মানুষ কুচ দিবে আল্লাহ খাইতে মানে জ্বলন্ত ফুটন ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ হচ্ছে বলে কি আল্লাহ এই জাহান্নামের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছে আমি যে রাসূল ছিলাম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুনুন রমাদানে তো অনেক ভোজ ভোগ বিলাস হবে তবে আমি বলি আর তুমি তুচ্ছ করছো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে তারা খাবে হালাল জাকাত দিয়ে দেবে জাকাতের পরে যে সম্পদ বেঁচে থাকে হালাল হবে সেই চাইলে ভোগ করতে পারে তার জন্য বৈধ আছে ঠিক আছে আমি তিরস্কার করতেছি না আমি বলতেছি যে মানুষ রমাদানকে কেন্দ্র করে কষ্ট সুখ সব বাড়াই দিয়ে এগুলো খায় কেন হিসাব আরে বেটা রাত থেকে রিলিজ হিসেব করে নেবে হিসেব নেই এরপরে আবার দোকানদাররাও বড় ফেসে যায় রোজা উপলক্ষে বাক একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস আমি বাকি দিই আর যে বিলাসিতার জিনিস কেন মাঝে এই দেশের সব কাপড় দোকানদার জানে কত মানুষ ঋণ করে দামি দামি জামা কাপড় ওর কাছে গেলে খবর পাওয়া যাবে ঈদ কি ইবাদত নাকি উৎসব এই দেশের কাপড় দোকানদারের কাছে গেলে খবর পাওয়া যাবে ঈদ কি ইবাদত নাকি উৎসব কেন বললাম কথা কারণ ঈদ কি ইবাদত মনে করে যদি সে বাসি নেয় দোকানদার ওর পিছে 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 10 বছর ধরে টাকা নিতে পারে যাই হোক ওদিকে গেলাম না পরে আপনারা বলবেন যে আমি আবার কোন কথা কই আমার অনেক দোষ আছে এখন হ্যাঁ যে তুমি কাজ করে খাই আমার অনেক দোষ আছে অনেক কিছু বললে আমার মনে মধ্যে আমার কথা মনে হচ্ছে অনেক বাইন্ডিং হয়ে গেছে আল্লাহ মাফ করুন খুব শীঘ্রই হয়তো সব বাইন্ডিং মাইন্ড থেকে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ স্বাধীন চেতা মানুষ আমি কি ধরে রাখবে ইনশাআল্লাহ শুনুন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم بلتشن إذا جاء رمضان فتحت أبواب الجنة ومن نرزو من المسلمين را شنو شنو كي ما شاشتس شنو شنو مسلمين را پاچ وقت نماز را شكبر 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 ও আল্লাহর প্রতি ইমান আরোহণকারীরা ও দিনের
রাস্তার হেফাজতকারীরা, ও শিরক ও বিদআত থেকে নিজেদেরকে মুক্তকারীরা। সুখবর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুফফিদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে বন্দী করে ফেলা হয়। সুখবর, সুখবর ঈমানদাররা, ও তোমাদের যাদের উপর আল্লাহ ফরজ করেছে সিয়াম, সুখবর, জান্নাতের দরজাগুলো খুলে যাবে, কে চাও ওই দরজা দিয়ে ঢুকতে? সুখবর, ঈমান আনো, সলাত প্রতিষ্ঠা করো, এবং এই রমজান মাসে সিয়াম পালন করে আল্লাহের তাকওয়ার দিকে তোমরা ধাবিত হও। এই রমজান মাস 10 দিন রহমত, 10 দিন বরকত, 10 দিন মাগফিরাত, এই রকম ভাগ আমরা চিনি না। এই রকম ভাগ কে করে দিয়েছে তাকে আমরা চিনি না। আমি জামশেদ মজুমদার বলতেছি, আমি খারাপ বলতেছি না। আচ্ছা, আপনি বুদ্ধিমান একজন, কেউ লাগবে বয়স বেশি মানুষের বুদ্ধিমান, আপনি পেরিয়েছিলেন, পেরিয়ে চেনেন, দেখছেন উনি কেছে চেনে না। তো আমি বলতেছি, যেই লোক বলেছে প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন, একটা রহমত মাগফিরাত নাজাত এভাবে তিন ভাগ কিছু, তার আমি চিনি না। তো যে যেটা চেনে না সে তো চেনে নাই বলবে নাকি? আমি চিনি কাকে দিন? আমি চিনি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি চিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার থেকে আমি দিন নিব সাল্লাল্লাহু আমি চিনি ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, যা রাসূল দিয়েছে তা নিয়ে নাও। তো এই তিন ভাগের রমাদান রাসূল দেয়নি সাল্লাল্লাহু, ওকে ওকে, হয়তো আমি জানি না রাসূল দেয়নি, এই কথা বললে ভুল হতে পারে, হয়তো পানি পড়ি নাই, হয়তো আমি চাই। তো যদি কেউ জেনে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস, তো তিন ভাগ রমাদানের বলে দিয়ে না, মূলত এই পুরো রমাদান মাসই হচ্ছে রহমত, এই পুরো রমাদান মাসই হচ্ছে নাজাতের, এই পুরো রমাদান মাসই হচ্ছে মাগফিরাত, কোন 10 দিনের হিসাব নাই, পুরো 30 দিন ফুল অফার আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখুন, عن ابي هريره رضي الله عنه قال عن ابي هريره رضي الله عنه يقول ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, الله الرسول صلى الله عليه وسلم বলেছেন, كل عمل ابن ادم له الا الصيام, আদম সন্তানের যত ইবাদত আছে তার নিজের জন্য, রোজা ছাড়া, ওয়াসসিয়ামু ফাইন্নাহু লি, আল্লাহ বলছে কেননা রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজিজি বিহ, আল্লাহ বলছেন আমি নিজেই এর প্রতিদান দেব। খাও পিও এশ করো, হ্যাঁ খাও দাও ফুর্তি করো, এরকমই তো রোজা নাকি? জি না। আমার ভাইরা, এই রমজান মাস আল্লাহ বলছে যে সব ইবাদত তার জন্য, রমজান হচ্ছে আল্লাহর জন্য, যে সিয়াম পালন করবে নিজেকে মুসলমান রেখে, অমুসলিম কাফের মুশরিক রেখে নয়, মুসলিম রেখে নিজেকে যে সিয়াম পালন করবে, আল্লাহ বলছে যে আমি নিজেই প্রতিদান দেব। তেমনি ফেরেশতাদের আন্ডারে রাখি নাই, এটার সওয়াব নেকি বুঝুন নাই, লিখবে এরকম লিপিবদ্ধ তো হবে অবশ্যই, যে রোজা রাখছে বা রাখে না। ও যে গজল জাহান্নাম কেউ ডরি না, এখানে আল্লাহ বলতেছে খবরদার ডরাও, এটারে ভয় পাও, রোজা রাখো, কেন এ রোজা ঢাল হবে, ঢাল ঢাল বোঝেন, জাহান্নামের আগুন থেকে ঢাল হবে, আল্লাহর রাগ থেকে ঢাল হবে, আল্লাহর গুস্সা গজব থেকে ঢাল হিসেবে কাজ করবে রোজা। তাহলে জাহান্নাম কি ডরি না, নাকি ডরাইতে হবে? জরুরি, ফরজ, ফরজ জরুরি। এই জাহান্নাম থেকে আশ্রয় পাওয়ার জন্য আল্লাহ কত কিছু আমাদেরকে শিখাই দিয়েছে, এই যে রোজাও শিখাই দিয়েছে যে রোজা রাখো, তাহলে কি হবে? তাহলে তোমাদের একটা ঢাল স্বরূপ কাজে আসবে না।
وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخر صيام পালন দিন তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে আল্লাহর কি ইচ্ছা আপনার গ্রামের কথা জানি না ভাই আমার গ্রামের রোজা দেরি মারামারি লাগে বিশেষ করে ইফতারের আধা ঘন্টা আগে না আমার গ্রামটাকে খারাপ মনে না না এরকম না আমি খেয়াল করে দেখছি প্রত্যেক এলাকায় কোনায় দোকান থেকে কোনায় আমতলা জামতলা বাসতলা মাসা কিনারায় ফাড়ে হ্যাঁ একটা দোকান থেকে থেকে বাজার আর একটা গ্রামের কয়েকটা মানুষ মিলে সব দোকান ছোট টং দোকান টাইপের চা বন হেন তেন একটা টেলিভিশন আছে সারাদিন নাচ গান বাজতা হয় ক্রিকেটের সময় খেলাধুলা হয় আর এলাকার কার কি হয়েছে না হয়েছে সরকার কখন নামাই দিবে কখন উঠাই দিবে হ্যাঁ মানে সৌদি আরব কি সিদ্ধান্ত ভুল নিয়েছে ইরাক ইরান কোন সিদ্ধান্ত ভালো নিয়েছে শেখ হাসিনা কি করবে আগামী 10 দিন কেন এই চেষ্টা করছে সব এরা জানে সব এরা জানে এরকম একটা দোকান থাকে প্রত্যেক এলাকায় ওই দোকান থেকে ঝগড়া সূত্রপাত হয় ইফতারের আধা ঘন্টা তো এখন কি বলবো গ্রামের ছেলে তো দুঃখের হাসি পায় আমি দেখেছি 11 মাসে এত ঝগড়া হয় না রোজার মাসে তো ঝগড়া হয় আচ্ছা বলেন তো ঝগড়াটা কেন আল্লাহ আমাদেরকে মাফ করুন যত কিছু আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন তত কিছু আমরা বাড়াই না যত কিছু আদেশ করছে তত কিছু আমরা করি যেমন ঝগড়া ফাসাদ সবসময় নিষেধ ঠিক না এই জন্য এটা রেগুলার বেসিসে হয় আমাদের আমাদেরকে লাইলাতুল কদর বলছে যে রোজার শেষ 10 দিন খুঁজতে আমরা অনেক নাম বানাইয়া অনেক রাত্রি জাগি আমি হিসাব করে দেখছি ওই বাড়তি জিনিসগুলো যদি বিদাতগুলো না করে যদি ওই রাতগুলো যদি রোজার বেজর রাত্রিতে ঢুকাইতো তাও অন্তত 3 দিনই সুস্থ এরা এত 27 আপনার এলাকায় কোন দিনে জন্ম হলো সবে কত আমার এলাকায় 29 তারিখে 27 কনফার্ম আমরা জানি কেন বলো যে হাদিসে আছে এই দিনে হওয়ার চান্স বেশি আমি বললাম তার মানে বেশি কিন্তু কনফার্ম নয় রাই হ্যাঁ তো বাদ দাও বুঝেছেন আমাকে বলেছে যে বিভিন্ন হাদিস দিয়ে কদরের অক্ষর মিলাইয়া সবকিছু মিলাইয়া 27টা আমি বললাম তো কয় চান্স মানে সবকিছু বিবেচনা করে একবারে বেশি মানে সম্ভাবনা বেশি 27টা আমি বললাম সম্ভাবনা বেশি মানে তো 99 পর্যন্ত যায় ঠেকাবে 100 তে যাবে ঠিক না কয় আমরা তার মানে মিস আছে একটা হলো যে পরিপূর্ণ একটা হলো বেশি সম্ভাবনা বেশি তাহলে ভাই 21 23 25 27 29 করে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেয়